বন্ধুরা, আগেই আপনাদের জানিয়েছিলাম, যারা ভাবছেন যে 272-এর গণ্ডি না পেরোনো নরেন্দ্র মোদীর তৃতীয় টার্মের সরকার কার্যত এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে মাথা নুইয়ে 5টা বছর চালাবে এবং কোনো রকম কোনো চাপের রাজনীতিতে তারা যাবে না, তারা নির্ঘাতভাবে ভুল ভাবছেন। কেননা নরেন্দ্র মোদী সরকার কিন্তু থার্ড টার্মে অনেক বেশি অ্যাগ্রেসিভভাবে এবং যে কমিটমেন্ট তারা ভারতবাসীকে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই হবে এবং সেইখানে কোনো রেয়াত কোনো আপোষ হবে না, সেই জায়গাতেই কিন্তু প্রথম দিন থেকেই তারা একদম একবজ্ঞাভাবে এগিয়ে চলছে। এবার গতকালই আপনাদের একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে PM3 এই মৌ চুক্তিটা স্বাক্ষর না করার জন্য যে সর্বশিক্ষা অভিযান রয়েছে, সেই হিসেবে সেই খাতের টাকা কিভাবে পশ্চিমবঙ্গের জন্য আটকে রয়েছে এবং সেটা মমতা সরকার নবান্নের গুঁয়ার তুমির জন্য আটকে রয়েছে। এই গেল গতকালের খবর। আজকে কিন্তু আরও এক ধামাকাদার খবর এলো, যেখানে নাকের জলে চোখের জলে কতখানি হতে হবে মমতা সরকারকে সেইটা বোধহয় প্রমাণ দিয়ে দিল মোদী সরকার। কী ঘটনা ঘটেছে? এক অস্ট্রেলীয় প্রতিনিধি দলের পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়ে এবং পশ্চিমবঙ্গের থেকেও বড় কথা সুন্দরবন অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসার কথা ছিল, সেই বিনিয়োগ কিন্তু সেই বৈঠক আটকে দিল বিদেশ মন্ত্রক। এবার এই পর্যন্ত শুনে আপনারা ভাববেন যে তাহলে নরেন্দ্র মোদী কি দেশের উন্নয়ন চান না? বাংলায় শিল্প স্থাপনের জন্য কোনো বিদেশি দল আসছে, প্রতিনিধি দল আসছে, সুন্দরবনের মতো অঞ্চলে তারা উন্নয়ন করবে, এ তো ভালো খবর। সেখানে কে জিতেছে কে হেরেছে এই জায়গাটাকে বাদ রেখে দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে তো নরেন্দ্র মোদী সরকারের আরও বেশি করে ইন্টারেস্টেড হওয়ার দরকার ছিল, তারা আটকে দিচ্ছে, এতখানি প্রতিহিংসার রাজনীতি করছে, একেবারেই তা নয়। যে ঘটনা সামনে আসছে এবং ভারতবর্ষের আগামীর ভবিষ্যৎ এইসব বৈঠকগুলো দিয়ে কিভাবে ভেস্তে দেওয়া হতে পারে, সেই জায়গাটাকে মাথায় রেখেই কিন্তু নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কি পুরোটা গুলিয়ে যাচ্ছে? তো অবশ্যই এক এক করে পুরোটা ব্যাখ্যা করলে সবটা বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী সরকার কতখানি কঠিন পদক্ষেপ নিচ্ছে এবং সেটা দেশের স্বার্থে নিচ্ছে, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়দের শিল্প স্থাপনের আড়ালে সেখানে কি ভারত বিরোধী কোনো বড়সড় চক্রান্তের ঘটনা ঘটছে, সেই সমস্ত কিছু আপডেট নিয়ে আসছি এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসতে চাইছেন এবং তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠক করতে চাইছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তিন মন্ত্রী, বাবুল সুপ্রিয়, শোভনদেব চট্টোপাধ্যায় এবং শশী মাজা, সেই অস্ট্রেলীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে চান, এবং এই বৈঠকটা হবে মূলত শিল্প স্থাপনের জন্য। এবং শিল্প স্থাপনের জন্য যে জায়গাটা বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সুন্দরবন, এবং সুন্দরবন মানেই আপনারা বুঝতে পারছেন যে সেখানে পর্যটন শিল্প অবশ্যইভাবে জড়িত থাকছে। সুতরাং সুন্দরবনের উন্নয়ন এবং পর্যটন শিল্প এই নিয়েই কিন্তু মূলত আলোচনা হওয়ার কথা ছিল। এবার সমস্ত কিছু নাকি ঠিকঠাক হয়ে যাওয়ার পরে যখন বিদেশ মন্ত্রকের ছাড়পত্র চাওয়া হয়েছে, নরেন্দ্র মোদী সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বৈঠক করা যাবে না। কেন করা যাবে না? তার অফিসিয়াল রিজন যেটা বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে সেটা হচ্ছে যে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে এই ধরনের বিদেশি প্রতিনিধিদের বৈঠক করা, এই রকম কোনো প্রোটোকল ভারতীয় সংবিধানে নেই, ভারতীয় আইনে নেই, এবং সেই জায়গা থেকেই এটাকে অ্যালাউ করা যাবে না। আর এখানেই সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা রাজ্যসভার বলিয়ে কলি কইয়ে সাংসদ আছেন, তার জহর সরকার থেকে শুরু করে সাগরিকা ঘোষ সকলেই রেড়ে রেড়ে করে নেমে পড়েছেন। এবং প্রাথমিকভাবে শুনে মনে হবে যে এ তো ভালো কাজ হচ্ছিল, কেন আটকে দিল নরেন্দ্র মোদী সরকার, সত্যিই কি রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে? আসলে কথাটা যখন বিদেশ মন্ত্রক সূত্রে আসছে এবং সেই নিয়ে দিল্লির রাজনীতিতে দিল্লির অলিন্দে আলোচনা চলছে, তখন সেখান থেকে কিন্তু ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। কী ভয়ঙ্কর তথ্য উঠে আসছে? যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে সেটা হচ্ছে যে এই ধরনের যে প্রোটোকলের কথাগুলো বলে এই মিটিংগুলো আটকে দেওয়া হচ্ছে, সেগুলো মূলত অবিজেপি রাজ্যে এই বৈঠকগুলো আটকে দেওয়া হচ্ছে। কিন্তু যখনই এগুলো কোনো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, সেটা গুজরাট হতে পারে, সেটা মহারাষ্ট্র হতে পারে, তখন নরেন্দ্র মোদী সরকার এই ধরনের কোনো প্রোটোকলের কথা বলছে না, এবং কেন্দ্রের যে অবিজেপি শাসিত রাজ্যগুলোর প্রতি বিমাতৃসুলভ মনোভাব সেটা সামনে আসছে। এখন প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে যে ভারতবর্ষ
নরেন্দ্র মোদী দুটো টার্ম কভার করার পর একটা বিশ্বশক্তিতে পরিণত হয়েছে এবং তাদের যে পোটেনশিয়াল রয়েছে সেখানে আগামী দিনের যে ফোরকাস্ট রয়েছে সেখানে কিন্তু ভারত অন্যতম একটা প্রভাবশালী জায়গায় চলে যাবে এবং সেখানে ভারতকে ধরা ছোঁয়ার জায়গায় কিন্তু খুব কম লোক থাকবে, খুব কম দেশ থাকবে এবং এই জায়গাটায় গেলেই কিন্তু বিশাল প্রবলেম হচ্ছে। কীরকম প্রবলেম হচ্ছে কয়েকটা এক্সাম্পল দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন এর আগে ভারতবর্ষ কি করত, ভারতবর্ষ যেটা করত সেটা হচ্ছে ভারতবর্ষের একদিকে রয়েছে পাকিস্তান, একদিকে রয়েছে চীন, যারা সবসময় ভারতের উপর একটা যুদ্ধ করবে, ভারতের জমি দখল করে নেবে, ভারতের মধ্যে ঘুষপেড়িয়া হবে, এই ধরনের কাজ তারা করার জন্য অত্যন্ত মরিয়া। এবং সেই কাজটা যে তারা করছে তাদের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এমন কিছু ভালো নয়, কিন্তু কি করছে বিদেশি রাষ্ট্রগুলো এই পাকিস্তানকে ফ্রিতে অস্ত্র সাপ্লাই করে দিচ্ছে। এখন তাদের কাছে যদি 5টা অস্ত্র থাকে সেটাকে প্রতিহত করতে ভারতকে 50টা অস্ত্র কিনতে হচ্ছে এবং যেটা ফ্রিতে পাকিস্তানকে দিয়ে দেওয়া হচ্ছিল যে দাম জিনিসটার তার অন্তত 500 গুণ দাম নেওয়া হচ্ছিল ভারতের কাছ থেকে এবং ভারতের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু এই সুরক্ষা খাতে বিদেশি টাকায় হয়ে দেশের বাইরে চলে যাচ্ছিল, যে কারণে ভারতের ইকোনমি কিন্তু বারবার বারবার টালমাটাল জায়গায় চলে এসেছে। নরেন্দ্র মোদী সরকার আসার পর কী সিদ্ধান্ত নিয়েছিল? নরেন্দ্র মোদী সরকার আসার পর সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মেক ইন ইন্ডিয়া করব। অনেকেই সেটা নিয়ে মজা উড়িয়েছিলেন, কিন্তু মেক ইন ইন্ডিয়ার মেন স্ট্র্যাটেজি কী ছিল? যে আমরা অস্ত্র কেনা আস্তে 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 বিদেশি যে আমাদের একটা জায়গা রয়েছে সেটা কমিয়ে দেবো এবং সেখানে আমরা টেকনোলজিটা কেনার চেষ্টা করবো, এই অস্ত্রটা তৈরি হয় কী করে সেটা করার চেষ্টা করবো। এবং এই ব্যাপারে সব থেকে আগে বেঁকে বসেছিল আমেরিকা, তারা বলেছে যে আমাদের টেকনোলজি কেন ভাই তোমাদের দিতে যাব, আমাদের অস্ত্র নিলে নাও, নাহলে ছাড়ো, আমরা পাকিস্তানকে আরও বেশি করে অস্ত্র সাপ্লাই করে দেবো, তোমরা কিন্তু খুব চাপে পড়ে যাবে। কিন্তু এই যে বৈদেশিক সম্পর্কগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে, ইউরোপে রেসিশন চলছে, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এই যে বিদেশ নীতি বলা হয় নরেন্দ্র মোদী সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং তার ফলে আস্তে আস্তে দেখা যাচ্ছে ফ্রান্স, ইউকে, ইটালি এই যে দেশগুলো রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে টেকনোলজি দিতে শুরু করেছে। বিশেষ করে যদি ইউক্রেনের দিকে তাকানো হয় বা ইসরায়েলের দিকে তাকানো হয়, রাশিয়ার দিকে তাকানো হয়, তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করেছে এই টেকনোলজিটা ভারতবর্ষকে না দিলে হবে না। ফলে ভারতের যে বিদেশি অস্ত্র কেনার ডিপেন্ডেন্সি সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং ভারত নিজের অস্ত্র নিজে তৈরি করতে শুরু করেছে এবং সেই লক্ষ্যমাত্রা এমন জায়গায় এবার পৌঁছতে শুরু করেছে যে মোদী থার্ড টার্মে এসে ভারত এই অস্ত্র এবার এক্সপোর্ট করবে। অর্থাৎ ভাবুন, এতদিন ভারতবর্ষকে অস্ত্র অন্য দেশ থেকে কিনতে হতো, এখন ভারতবর্ষের অস্ত্র অন্য দেশ কিনতে শুরু করবে। অর্থাৎ যে টাকাটা বিদেশি মুদ্রা হয়ে বেরিয়ে যাচ্ছিল সেই টাকাটা এবার বিদেশি মুদ্রা হয়ে ভারতীয় ভান্ডারে ঢুকবে, অর্থাৎ ভারতীয় অর্থনীতি স্ট্রং হবে। কিন্তু এইখানে একটা মুশকিল জায়গা রয়েছে, সেই মুশকিল জায়গাটা হচ্ছে অস্ত্র মাফিয়াদের যে বিজনেস ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। কীরকম? এই যে অস্ত্র চুক্তিগুলো হতো, ভারতবর্ষ যে অস্ত্র কিনতো, মাঝখানে দালাল বা ফোরেরা ঢুকে যেত। তারা যে কাজটা করতো, যে দেশটা অস্ত্র বিক্রি করছে তাকে বলতো তোমার কত টাকা তুমি কিনবে, বিক্রি করবে বলো, সে বলতো 100 টাকায় বিক্রি করবো, বলে তোমাকে আমি 120 টাকায় করিয়ে দেবো। আর ভারতবর্ষকে বলতো যে তুমি কত টাকায় কিনবে বলো, বলে আমাদের 500 টাকা বাজেট আছে, বলে না 500 টাকায় হবে না, 550 টাকা চাই, নাহলে ওই অস্ত্রটা পাবে না, ওটা কিন্তু অন্য দেশে চলে যাবে। এই যে মাঝখানের টাকাটা হতো, এই টাকাটাই অস্ত্র মাফিয়াগুলো তাদের পকেটে ঢুকিয়ে ফেলতো। এবং সবথেকে মজার কথা, এই ব্যাপারটা যে ভারতীয় ইন্টেলিজেন্স জানতো না, ভারতীয় পলিটিশিয়ান যারা ক্ষমতায় আছে তারা জানতো না, তা কিন্তু নয়। মজার ব্যাপার হচ্ছে তারাও কিন্তু কোথাও গিয়ে এটাকে অ্যালাউ করতো, কেননা এই যে অস্ত্র মাফিয়াদের ডিলের ব্যাপারে পকেটে টাকাটা যাচ্ছে, এর সঙ্গে যারা এই রাজনীতির অংশতে জড়িয়ে আছে তাদের একটা ভাগ অস্ত্র মাফিয়া থেকে এদের কাছে চলে আসছিল। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর এই যে পলিসিগত পুরোপুরি চেঞ্জটা হচ্ছে, তার ফলে এই টাকা মারার জায়গাটা আর কিন্তু থাকছে না, এই অস্ত্র মাফিয়াদের অবস্থা খারাপ হচ্ছে, এই পলিটিশিয়ানদের অবস্থা খারাপ হচ্ছে। আর তাই তারা যেটা করছে, ব্যবসায়ীর ছদ্মবেশে ভারতবর্ষে ধীরে ধীরে এমন একটা অরাজকতার জায়গা তৈরি করার চেষ্টা করছে, এমন একটা সেগমেন্ট তৈরি করার চেষ্টা করছে যে জায়গা থেকে ভারতের অর্থনীতি ডামাডোলে থাকতে পারে, ভারতের মধ্যে একটা আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন নিয়ে ডামাডোল তৈরি হতে পারে। সব মিলিয়ে যে স্থিতাবস্থাটা আছে সেটাকে তারা কিন্তু ডিসব্যালেন্স করতে চাইছে। এখন মুশকিল হচ্ছে যে যেখানে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো আছে তাদের যে ইন্টেল, তাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট, সেগুলো কিন্তু সরাসরি কেন্দ্রের কাছে যায়, শেয়ার হয়, সেখানে কিন্তু কোনো কিছু আটকানো থাকে না, লুকোছাপা থাকে না এবং সেটা খুব অবভিয়াস রিজন। ফলে সেখানে কিন্তু এই যে বৈদেশিক যারা শত্রু রয়েছে, বৈদেশিক যে বণিক মহল রয়েছে যারা এই জায়গায় এই টাকাটা খাওয়ার চেষ্টা করছে, ভারতের মধ্যে ডামাডোল তৈরি
করার চেষ্টা করছে তারা কিন্তু সেইখানে টার্গেট করেও কিছু করতে পারছে না। কিন্তু অবিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে একটা মজার ব্যাপার রয়েছে, যে ইন্টেল যে ইন্টেলিজেন্সের ব্যাপারটা থাকে তার কিন্তু একটা অংশ নিজেদের রাজনৈতিক স্বার্থে ফিল্টার করে নিজেদের কাছে রেখে বাকিটা কেন্দ্রের কাছে পৌঁছানো হয়, যেটা কার্যত নিরামিষ। এবং সেই কারণেই এই যে অবিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু একের পর এক ইস্যু লেগে রয়েছে, কোথাও বিশাল আকারের দুর্নীতি, কোথাও দেখুন পাচারের ব্যাপার রয়েছে, কোথাও সেখানে মাওবাদী সংগঠনের ভ্রমরম বাড়ছে, অর্থাৎ যেগুলো থেকে ভারতের আভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হতে পারে। এবং এই কাজগুলো করতে গেলে সেগুলো তো এমনি এমনি হয় না, বড় বিদেশি ফান্ডিংয়ের দরকার হয়। তাই যারা বণিক সেজে আসছে কোথাও শিল্প স্থাপনের জন্য, হঠাৎ করে তাদের মনে হচ্ছে যে এইখানে গিয়ে আমরা শিল্প করবো, এখানে গিয়ে আমরা ব্যবসা করবো, বাণিজ্য করবো, তার আড়ালে এই যে মাফিয়া গোষ্ঠীটা রয়েছে যারা আন্তর্জাতিক চক্র চালায়, তারা ঢুকে পড়ছে না। তো এই জায়গাটা ফিল্টার করা অত্যন্ত জরুরি। আমি বলছি না যারাই বিদেশি হিসেবে আসছেন, যারাই প্রতিনিধি দল হিসেবে আসছেন, তারা সকলেই তাই, কিন্তু তারা আবার সেটা নয় কি, এই প্রশ্নটাও যাচ্ছে। ফলে বিদেশ মন্ত্রক থেকে এইগুলোর গ্রিন সিগন্যাল পাওয়া, এইগুলোর ইন্টেল পাওয়া, এগুলো আইবি দিয়ে পুরো জিনিসটাকে ক্লিয়ার করানো, তারপর বৈঠক করাটা অত্যন্ত জরুরি। আজকে কেউ একজন ব্যবসায়ী ছদ্মবেশে এলো এবং সে যখন সেখানে জমিয়ে বসলো, তারপর ধীরে ধীরে ছ মাস বাদে তাদের সোর্স দিয়ে অন্য কোনো বৈদেশিক এমন অবস্থা তৈরি করা হলো না তো, যেখানে ভারতবর্ষের একটা একটা প্রবলেম হতে পারে। এই জায়গাটা জানাটা কিন্তু অত্যন্ত জরুরি, আর সেই জন্য কিন্তু বিদেশ মন্ত্রক অত্যন্ত অত্যন্ত সাবধানী, এবং এই জায়গাটা তারা কিছুতেই তৈরি করতে দিতে চায় না। তাই হঠাৎ করে কোথাও কোনো এক অস্ট্রেলীয় প্রতিনিধি দল বা কোনো একটা প্রতিনিধি দল তারা কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করলো না, তারা এসে একটা রাজ্য সরকারকে অ্যাপ্রোচ করছে এবং একটা রিমোট জায়গায় শিল্প করতে যাইছে, সন্দেহ কিন্তু সেইখানে তৈরি হয়। এবং সেই জন্যই বিদেশ মন্ত্রক থেকে ছাড়পত্র পাওয়াটা নাকি অত্যন্ত জরুরি, এবং সেটা কিন্তু দু একদিনের ব্যাপার নয়, এটা দীর্ঘ রিসার্চের ব্যাপার। এবং যেহেতু দেশের আভ্যন্তরীণ সুরক্ষা রয়েছে, শুধুমাত্র বিদেশ মন্ত্রক নয়, ভারতের যে আভ্যন্তরীণ সুরক্ষা বলয় রয়েছে, যেখানে র আছে বা অন্যান্য এজেন্সিরা রয়েছে, তাদের ইনভলভমেন্ট, তাদের এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া, পুরো জিনিসটাকে জানা অত্যন্ত জরুরি। এবং সেটা ওই দুম করে একটা মিটিং ঠিক করলাম, তারপর কেন্দ্র সরকারকে জানালাম আর কেন্দ্র সরকার অ্যালাউ করবে, এই জায়গাটা তারা কিছুতেই অ্যালাউ করবে না। এবং আরেকটাও পয়েন্ট হচ্ছে যে ধরুন কেউ যদি শিল্প স্থাপন করতে আগ্রহী হয়, নরেন্দ্র মোদী সরকার কিন্তু বন্ধুত্বের একটা হাত বাড়াচ্ছে, বসুধৈব কুটুম্বকম যখন G20 হয়েছিল এই বার্তা কিন্তু ভারতবর্ষ দিয়েছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকারের কাছে সবার আগে অ্যাপ্রোচ আসতে পারে যে আমরা এইটা করতে চাই, এবং তারপর তোমরা বলো যে কোনখানে এই জিনিসটা করলে বেটার হবে, সেই জায়গাটা করা হচ্ছে না। বেছে বেছে এই অবিজেপি শাসিত রাজ্যগুলোতে সরাসরি যে অ্যাপ্রোচ করা হচ্ছে, এইখানেই কিন্তু সন্দেহের বিষটা সব থেকে বেশি করে বাড়ছে, আর সেই জন্যই কিন্তু আটকে দেওয়া হয়েছে। যাই হোক, এত কথা বললাম একটাই কারণে, যে বিদেশ মন্ত্রক এটা আটকে দিয়েছে, এবং যেটা একটা এখানকার তৃণমূল কংগ্রেস সরকার প্রচার করার চেষ্টা করছে যে আমরা তো শিল্প স্থাপনে আগ্রহী, নরেন্দ্র মোদী বাংলার প্রতি বিমাতৃসুলভ ব্যবহার করছে, তা কিন্তু নয়। এর পিছনের কিন্তু হিস্টোরিটা অনেক গভীরে রয়েছে, এর পিছনের অনেক কিছু ইকুয়েশন রয়েছে যে জায়গা থেকে এটা করা হয়েছে। কিন্তু মোদ্দা কথা একটাই যেটা বলার, যারা ভাবছিলেন যে 32টা আসন কম রয়েছে, 272-এর গণ্ডি পেরোয়নি, সেখানে তৃণমূল কংগ্রেসের হাতে রাজ্যসভা হোক, লোকসভা হোক, এত সাংসদ রয়েছে, তারা যেটা চাইবে এই পিসির বাড়ির আবদার, মামার বাড়ির আবদার করে নরেন্দ্র মোদী সরকার মিটিয়ে দেবে, তা কিন্তু নয়। গতকালের যে ইনসিডেন্ট আপনাদের আমি বললাম, যেখানে PM3 সেই জায়গাটা কিন্তু মৌ চুক্তি স্বাক্ষর করেনি, কেন্দ্র টাকা ছাড়ছে না। আজকে বৈদেশিক শক্তি আসছে, তারা এখানে শিল্প স্থাপন করতে চাইছে, কিন্তু যেহেতু প্রপার প্রোটোকল মেনে হয়নি, অ্যালাউ হচ্ছে না। সুতরাং নতজানু হয়ে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের সরকারটা চালাবেন কোনো একটি আঞ্চলিক দলের কাছে, এমনটা হবে না। পশ্চিমবঙ্গ নিয়ে যা ভাবনা চিন্তা ছিল, যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করেনি, যাদের যা করার উচিত সেটা সেইভাবেই এগোবে। সুতরাং যারা ভাবছিলেন যে 4ঠা জুনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক জায়গায় বিজেপির জন্য একটা আধার জায়গা নেমে এসছে, আমার মনে হয় সেই জায়গাটা মোটেই ঠিক নয়। রাজনীতি রাজনীতির মতো চলবে, দুর্নীতি বিরোধী অভিযান দুর্নীতি বিরোধী অভিযানের মতো চলবে, নরেন্দ্র মোদী সরকার নিজের টার্ম অ্যান্ড কন্ডিশনেই চলবে, সেখানে কাউকে কোনো লুজ বল দেওয়ার কোনো সামান্যতম ব্যাপারও নেই। কি বলবেন নরেন্দ্র মোদী সরকারের বিদেশ মন্ত্রকের এই অবস্থান নিয়ে, এবং কালকের এই সর্বশিক্ষা অভিযানে টাকা আটকে দেওয়া, আজকে অস্ট্রেলীয় যে প্রতিনিধি দল আসছে তাদেরকে পারমিশন না দেওয়া, অর্থাৎ নবান্নের প্রতি যে কড়া মনোভাব নিয়ে নরেন্দ্র মোদী সরকার চলছে,
সেটা নিয়েই বা কি বলবেন। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দর্শী, নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।